আপনি জানেন না আমি এত পাগলের পাগল একদিন আমার এমাম সাহেবকে বক্তব্য ধরাই যে বৃষ্টির ভিতরে আমি হ্যান্ড মাইক নিয়ে বরাবর শুভেচ্ছা জানিয়েছিলাম বৃষ্টির মধ্যে বিজে লোকেরা আমার মাথার উপরে ছাতা ধরেছিল বললাম সাতা সরা দাও কারণ আমার মুসল্লিরা পানির ভিতরে চেষ্টা করতেছে তা মানুষের ভালোবাসা 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 এমনি এমনি পাওয়া যায় না মানুষের পেতে হলে। মানুষকে দিতে গায়ের জোরে ক্ষমতার জোরে মানুষের হক আদায় করা যায় না মানুষের ভালোবাসা আদায় করা যায় নাই তো বলে আমার দেশে অধিকাংশ নেতারা নিরাপত্তাহীনতায় ভোগে আর আমরা যেখানে মানুষ খাইতে দেয় সেখানেই খাই বেশি খাই না খাই লোকে হুজরা আর খান অধিকাংশ আলেমদেরকে সালাম দেয় মানুষ ভালোবেসে আর অধিকাংশ নেতাকে সালাম দেয় মানুষ ঘৃণা করে ভয়ে এটা আপনারা ভালো করে বুঝবেন এই কয়েকদিন আগে নীল ভাবারে গেছিলাম ওয়াজ ঘুরে গেল কিন্তু আমি পারলাম না কথা যদি কেউ না বলেন তাহলে দুটি কথা বলবো আমি ইনশাআল্লাহ আর কথা বলা যাবে না নীলফামারিতে গিয়েছি কাউকে টার্গেট করে কোনো কথা বলছি না ভালো করে খেয়াল করেন বিশাল জনসমুদ্রের ভিতরে যখন কথা বলতেছিলাম হঠাৎ করে একজন নেতা বক্তব্য দিলেন একটু বড় নেতা দেখে বললেন সময় খুব আমার কিন্তু কি আজিব তামাশা কোরআনের প্রেমে এমন ভাবে বন্দী হলেন নেতার পরবর্তী প্রোগ্রাম ক্যান্সেল করলেন আর লহকর কিন্তু যে কথা বলবো হঠাৎ করে একটা ছাত্রকে সামনে এনে মাউদ পিজ যখন হাতে দিয়েছে মাউদ হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বই নাম একটা পাঁচ থেকে ছয় বছরের বাস্তা মুখস্থ বলে দিলে সুবহান আল্লাহ বলতে পারেন কিন্তু আমুয়া এক উইরেট বলতে পারবো না ব্যর্থতা স্বীকার করছি এরপরে ছোট্ট দুটা বাচ্চা আসলে একটা ছেলে আর একটা মেয়ে মাউথ পিস দুটা হাতে নিয়ে বলতে শুরু করলো একজন আরবি আর একজন বাংলা আর একজন আরবি আর একজন বাংলা এইভাবে দশটা হাদিস এবারও সহ বললেন আমি আফসোস করে নেতাকে বসায় রেখে বললাম নেতা আমার দেশের অধিকাংশ নেতা নয় প্রায় এইটি পার্সেন্ট নেতার কল যায় বোম মারলেও একটা এরকম হাদিস আরবি বলা সম্ভব নয় অথচ তুমি মানুষের কল্যাণের কথা বলবা কিভাবে বলবা মনে রাখো আর আজ কাল হোক একদিন তোমার মৃত্যুর ফাঁদে পা দিতেই হবে সুতিয়াং সুতরাং হুঁশিয়ার হয়ে যাও ভালো হয়ে যাও মনে রাখবা এই দুনিয়ায় ধোকা দিয়ে চোরা গুপ্তর পথ দিয়ে নেতা নেত্রীকে খুশি করে পথ পাওয়া যায় চাকরি পাওয়া যায় শিয়ার পাওয়া যায় কিন্তু আমার আল্লাহকে দোকা দিয়ে চোরা গুপ্তর পথ দিয়ে আমার আল্লাহকে খুশি করা যায় না আল্লাহকে খুশি করতে হলে হাজা সেরা তুম মুস্তাকিমের পথে চলতে হয় আল্লাহ তো মায়ে ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না পাপের সীমানা বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে তোমার নামের সিফত রহিম তোমার নামের সিফত হৃদয় থেকে কখনো যে মুস্তে পারি না আমি মুস্তে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না সম্মানিত ভাইয়ের আমার অল্প কিছু সময় কথা বলতে হবে সেই অল্প সময়ের জন্য আল্লাহর রহমের চাদর দিয়ে আমাদেরকে গিরে দান করে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন ব্যাখ্যামূলক কথা বলি শুধু খালি বাংলাদেশের স্মৃতি মনে আসে গতকাল যেখানে মাধবদী মাহফিল করলাম দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল প্রথম দিনে আমি বক্তব্য দিচ্ছি আগায় আজকে বক্তব্য দিচ্ছেন আমার ভাই সাদিকুর রহমান আজাহারি যার সঙ্গে আমার কথা হয়েছে বাংলাদেশে এই উল্লেখযোগ্য বক্তাদের যে মঞ্চে দাওয়াত দেওয়া হল মাগরিবের পর থেকে রাত দশটা পর্যন্ত বক্তব্য হয়েছে তার মাহফিল লেখা আছে কিন্তু দুঃখজনক হলো সত্য কথা মঞ্চে গিয়ে দেখলাম আল্লাহর কোরআন শরীফ টেবিলে নাই অথচ বড় বড় মুক্তি নাম নিয়ে বক্তব্য দিলেন আমি বললাম ও মাদব দিবাসী ভালো করে শোনব কারিমের তার সিনেমা ফিল লেখে পোস্টারটা নিয়ে দিয়েছ হ্যান্ডবিলটা নিয়ে দিয়েছ বিভিন্ন জায়গায় তোমরা ব্যানারটা নিয়ে দিয়েছ অথচ মাগরীব পর থেকে যে সমস্ত বক্তারা বক্তব্য দিল মঞ্চের উপরে কোরআন শরীফ নাই মানেই আল্লাহর কোরআনের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করা আর জাতিকে দোকা দিয়ে রাস্তায় নিয়ে যাওয়া যে যত বড় কথাই বলুক আমি ইমাম হয়ে বলছি আমি হয়ে বলছি যে ব্যাপারটা যত বড় কথাই বলুক ওর কথা যদি কোরআন শূন্য সঙ্গে না মেলে ওটাকে ডাস্টবিনে ফেলে দাও ওর চারি পয়সার কোনো দাম নাই বলো ঠিক কিরাম

দুই চার উনিশশো পঁচাশি আজ পর্যন্ত কোন মাহফিলে শুনি নাই এমন কোন বক্তা নাই স্লোগান দেয় নাই কিন্তু বড়ই দুঃখজনক হলো সত্য কথা আল কোরআনের আলো গরে ঘরে জলো এই স্লোগান দিয়েছি ঠিকই উল্টা কোরআনের আলোর পরিবর্তে দুনিয়ার মানব রচিত আইনের আলো আমরা জ্বালায় দিয়েছি পোতার বেঈমান আমি সম্পদের সময় একটা কথা বলেছি পয়লা বৈশাখের সময় তকসতে একটা মহিলা কথা বলেছিল সেই বক্তব্য বলছি শোনেন আপনারা আপনার বিবেক থাকলে আপনি যে দল করেন না কেন আপনার বিবেক বলবে হ্যাঁ কথা কি তার কারণটা হলো মহিলাটা বলেছে আমি বাঙালি ভালো কথা আমার আনন্দ উৎসবের দিন পহেলা বৈশাখ আমি এই দিনে আমি পয়লা বৈশাখের শাড়ি পরবো মাথায় কাপড় না দিয়ে ফুল লাগাবো আমার ইচ্ছা হয় আমি আমার বন্ধুকে নিয়ে আমি আড্ডা দিব না দেখেন কি বলতেছে বলতেছে আমার মন যেটা চাই সেটাই করবো তোমরা বাধা দেওয়ার কে তোমরা মোল্লারা কেন এত ফতুয়া দাও মোল্লা উত্তর দিবে কিন্তু উত্তর ঠিক মতে দিতে দিল না লাইনটা তার কেটে দেওয়া হলো আমি কথাটা ধরে রেখেছি নিজে দাঁড়ায় শুনেছি টেলিভিশনের সামনে আমি বলেছি শোনো পাগলি তোমার কথা সারা বাংলাদেশ আমি জানাই দিব তার কারণটা হলো তুমি পহেলা বৈশাখে শাড়ি পরো না হয় ফুল লাগাও আর নয় অর্ধুলুঙ্গ হয়ে গরো আমাদের কিচ্ছু আসে যায় না তবে একটা দাবি তুমি মুসলমানিত্ব দাবি করো কেন যদি মুসলমানিত্ব দাবি করো ডাইকে করতে হবে খুলতে দিব না ফাজিল আল্লাহ বলছে অকর্ণাফি বয়তি কুননা ওয়ালা তাবাররাজ না তাবাররাজ আল জাহিলিয়াতি খবরদার জাহিলিয়াতের নারীদের মতো রং ঢং করে পোশাক পরে ঘুরে না তুমি মুসলমানিত্ব দাবি করবা আবার পাশ্চাত্যদের অনুসরণ করে চলবা এটা মুসলমানদের সমাজ আজ হোক কাল হোক ব্যাপার লাইন বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ বসেন মানুষ কি ধারণা করেছে এমান এনেছি এ কথা বললেই তার ছেড়ে দেওয়া হবে ইফতানুন তুমি আজকে যেমন বাস্তবে বোঝো ডাক্তারের ছেলে ডাক্তারি না পড়লে ডাক্তার লিখতে পারে না ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস না করলে ইঞ্জিনিয়ার লিখতে পারে না কি কথা বলেন না কেন আপনারা এরপরে কোন প্রকৌশলীর ছেলে প্রকৌশলী ডিগ্রি অর্জন না করলে সে প্রকৌশলী হতে পারে না বিসিএস ক্যাডারের ছেলে যতই মেধাবী হোক না কেন বিসিএস ক্যাডার না হলে সে বিসিএস ক্যাডার লিখতে পারে না এখন আমার প্রশ্ন হলো মুসলমানের সন্তান তুমি মুসলমানের ঘরে জন্ম দিলে যে মুসলমান হওয়া যায় এটা সম্ভবও নয় মুসলমান হতে হলে ইমানের পরীক্ষা দিতে হয় এমানের পরীক্ষা দাও তবেই তুমি মুসলমানের দাবি করো